বিকাল থেকে আমরা কুড়াগাছা ইউনিয়নের বিভিন্ন বাজারে আমরা গণসংযোগ করেছি আপনারা যারা আমাদের এই গণসংযোগে অংশ গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সভায় সভাপতিত্ব করছেন কুড়াগাছা ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি জনাব আব্দুস সাত্তার এখানে উপস্থিত আছেন কুড়াগাছা ইউনিয়নের পিরুজপুর অঞ্চলের দীর্ঘ দিন দীর্ঘ তিনবার যিনি মেম্বার পদে নির্বাচিত হয়ে সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন জনাব শাহ আব্দুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের নজরুল ভাই এখানে আলী আকবর এখানে আমাদের ডাক্তার কামরুল সেই ইয়ে থেকে এসেছেন এই মহেশপুরা থেকে সহ যারা উপস্থিত হয়েছেন নাম বললে অনেক সময় লাগবে নাম বলতে চাই না আমরা কেন এসেছি আমাদের কথা একটা প্রথম কথা গত ১৪ বছর দেশের মানুষ জাতীয় সংসদ থেকে শুরু করে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এবং কি মেম্বার পর্যন্ত ভোট দিতে পারে নাই দিয়েছেন ফলাফল চলে গেছে অন্য জায়গায় ভোটের এক জাদুকরী মেশিন এনেছেন তার নাম ইভিএম ভোট দিবেন কলা গাছে চলে যাবে বাঁশ গাছে এই রকম একটা মেশিন এনেছে আর যেখানে মেশিন নাই সেখানে তারা কেন্দ্রে দাঁড়িয়ে থেকে বলেন এইখানে ভোটটা দিয়ে যাও চেয়ারম্যানের মেম্বারটা যেখানে ইচ্ছা সেখানে দাও আর কোথাও কোথাও মেম্বার সহ চেয়ারম্যান এখানে দিবা মেম্বার এখানে দিবা এইভাবে নির্বাচন গত ১৪ বছর যাবৎ বাংলাদেশে হচ্ছে আমরা ভোটের দাবিতে আন্দোলন করে যাচ্ছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই দেশে ১৫৮ দিন হরতাল হয়েছিল বহু মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল সেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সুবিধা নিয়ে বর্তমান সরকার সেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন আমরা মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে বিনা কারণে মিথ্যা মামলায় কারাগারে দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলায় তাকে কারাগার জেল দেওয়া হয়েছে তাকে দেশে আসতে দেওয়া হয় না আমাদের নেতা কর্মীদের নামে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই বারবার কারা নির্যাতিত হয়েছেন অনেকে বহু মামলার আসামি আমি মোহাম্মদ আলী আমাকেও দুইবার কারাবরণ করতে হয়েছে বর্তমান সরকার আমলে প্রায় দুই ডজন মামলার আসামি আমি যত মামলায় দেওয়া হোক যত আমাদেরকে জেলেই করা হোক যত নির্যাতনই করা হোক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এই ১০ দফা কর্মসূচির প্রধান কর্মসূচি হল দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আমরা সেই নির্বাচনের দাবিতে আন্দোলন করে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের দাবি আদায় হবে ইনশাল্লাহ এই আদায় হওয়ার পরে নমিনেশনের প্রশ্ন নির্বাচনের প্রশ্ন বিএনপি যদি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যায় তাহলে আমিও একজন প্রার্থী হিসাবে আপনাদের কাছে আসতে চাই কিন্তু যারা এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেন না যাদের নামে একটা মামলাও নাই তারা শুধু বলেন যে নমিনেশন কনফার্ম প্রার্থী কনফার্ম এই কথা আমরা মানি না এই কথা আমরা মানি না কারণ নির্বাচন করতে হলে দীর্ঘ প্রায় ১৪ বছরের বেশি সময় যাবত দল বিরোধী দল আমাদের মহাসচিব থেকে তারেক রহমান খালেদা জিয়া পর্যন্ত শত শত মামলা
যাদের নামে কোনো মামলা নাই তাদেরকে আমরা মানতে চাই না মানব না ইনশাআল্লাহ মধুপুরে আরেকটা মিটিং আছে বক্তব্য দীর্ঘায়িত করব না সারা দিন আপনারা পরিশ্রম করেছেন আমাদের সাথে আমরা যে অভূতপূর্ব সাজা মানুষের মধ্যে পেয়েছি তাতে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আগামী দিনের যে আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন কয়েকদিনের মধ্যে আসবে এক দফার যে আন্দোলন কয়েকদিনের মধ্যে আসবে তাতে আমার বিশ্বাস সারা বাংলাদেশের মানুষ একাত্ম হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়বে যেভাবে স্বাধীনতার যুদ্ধের সময় মানুষ পূর্বে আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আজকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা শরীক হবেন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেই নির্বাচনে এনপি অবশ্যই আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সব শেষে মধুপুরের জনপ্রিয় জননেতা সরকার শহীদুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই অবিভক্ত রণখোলা ইউনিয়নের সাবেক জনপ্রিয় নেতা সাবেক চেয়ারম্যান জনাব ইব্রাহিম সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি তার দীর্ঘ তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার সুযোগ্য সন্তান আব্দুল বাসের যিনি এই ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলতে চাই বাসেদ সাহেব যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তার চিকিৎসার পূর্বে আমি মোহাম্মদ আলী তাকে এক ব্যাগ রক্ত দান করেছিলাম তো সেই স্মৃতিটাও আপনাদের সামনে স্মরণ করে গেলাম আল্লাহ তাদেরকে ভেস্তে নসিব করুক সবশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি শহীদ জামর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ছাত্র দল জিন্দাবাদ যুব দল জিন্দাবাদ শ্রমিক সর্বস্তরের সকল অঙ্গ সংগঠন জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমাদের কথা সভা যারা বিভিন্ন ওয়ার্ডের আমার কুড়ে কাছে ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মধুবর্তন আগত সবারকে আমি ধন্যবাদ জানাই আমি কুড়ে কাছে ইউনিয়নের পক্ষ থেকে সারাদিন আপনারা যে পরিশ্রম করছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সবাইকে আজকের মতো এখানে এই পথসভা সমাপ্ত ঘোষণা করি দেশি 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 দে